আগ্রাবাদ মহিলা কলেজের 2019-2020 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আসো, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে যাব। তোমাদের উৎপাদন ব্যয় বিবরণী করানোর কথা ছিল, কিন্তু সেই চ্যাপ্টারটা আমি ধরছি না। আমি ধরতেছি তোমাদের অধ্যায় অষ্টম, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। অষ্টম অধ্যায়, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির মাল খতিয়ান। তাহলে আসো, মাল খতিয়ানটা আমরা একটু আলোচনা করে অঙ্কে চলে যাব, কারণ এখানে থিওরি পড়ানোর বা বোঝা পড়ানোর সময় নেই। তোমরা বাসায় একটু বইটা রিডিং করে নিবা, মাল খতিয়ানটা কি। আমরা সরাসরি অঙ্কে চলে যাব, তার আগে একটু দেখো মাল খতিয়ানটা কি। পণ্যের গুদামজাতকরণের পর সেইগুলো বিভিন্ন উৎপাদন কেন্দ্রে উৎপাদনের জন্য প্রেরণের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করতে হয়। এই মূল্য উৎপাদনে প্রেরিত পণ্যের উপর ধার্যকৃত মূল্য, প্রতিস্থাপন মূল্য ও বটে পণ্যের বাজার দরের উঠানামা, সম্পূর্ণ পণ্যের মূল্যের উপর উঠানামা থেকে প্রেরিত পণ্যের মূল্যের প্রভাব ও মূল্য ধার্যকরণের সুবিধা ইত্যাদি এতে বিবেচনা করা হয়। তাই দেখো, একটা মাল আমরা কারখানায় ক্রয় করে আমরা সেই মালটা কারখানায় রাখলাম, এখন সেই মালটা অনেক সময় উঠানামা করে। এখন শুনো, সেই মালটা কারখানা থেকে আমরা নিশ্চয়ই আবার বাজারে বিক্রি করব বা ইস্যু করব। এখন সেই কোন পদ্ধতিতে করব, সেটি হচ্ছে মাল খতিয়ান। তাহলে এখন আসো, এই মাল খতিয়ানের পদ্ধতিকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমাদের এক আগের প্রাপ্ত পণ্যর আগে সরবরাহ, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে মালটা আমরা আগে ক্রয় করেছিলাম তারিখ অনুযায়ী সেই মালটা আগে যখন আমরা ইস্যু করব বা বিক্রি করব, তাকে বলা হয় কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট বা আগের মাল আগে ছাড়া পদ্ধতি। তারপরে আসো, শেষে প্রাপ্ত পণ্য আগে সরবরাহ বা লাইভ লাস্ট ইন ফার্স্ট ওয়ার্ক। এটা হচ্ছে ধরো যে মালটা আমরা পরে ক্রয় করেছি, পরে আগে আগে ক্রয় করে রেখে দিয়েছি, এই ক্ষেত্রে তারিখ ক্রয় যে মাল পরে এসেছে সেই মাল পণ্য আগে সরবরাহ করতে হবে। মানে যে মালটা আমরা পরে ক্রয় করেছি সেটা আগে ছাড়ব, তাকে বলা হয় কি, শেষের প্রাপ্ত পণ্য আগে সরবরাহ অথবা লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টের মালটা আগে ছাড়ব। তারপরে তিন নম্বর হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথড। এই পদ্ধতিতে মজুদ মালের মূল্য ও পরিমাণের ভিত্তিতে গড় হার নির্ধারণ করা হয়। এখন আসা আমরা একটু আলোচনা করব, তো গড় মূল্য নির্ধারণ করতে হয় মজুদ মালের মূল্য ডিভাইড বাই মজুদ মালের পরিমাণ, মানে অ্যাভারেজ করব। মালের মূল্যকে মালের পরিমাণ দিয়ে ভার করলে যে পদ্ধতি হয় তাকে বলা হয় কি, ভারযুক্ত গড় পদ্ধতি। এখন আসো, আমরা তোমাদের একটা অঙ্কে চলে যাব, বেশি পড়াবো না, তোমরা এটা বাসায় রিডিং করবা, দেখবা কীভাবে করতে হয়। আমরা এখন তোমাদেরকে চট্টম্বর 2017 সালের অঙ্কটা করাবো, চট্টম্বর 2017। তাহলে আসো একটু প্রশ্নটা দেখো, বোর্ড 2017, তোমাদের সবার কাছে বইটা আছে, কি বলা আছে দেখো। আদম ম্যানুফ্যাকচারিং কোম্পানি 2015 সালে ডিসেম্বর মাসে কাঁচামাল ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। 15 সালে জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক 5 টাকা করে, 7 তারিখ ক্রয় 200 একক 10.40 টাকা করে, ইস্যু 410 একক, ইস্যু 45 একক, ক্রয় 350 একক 11 টাকা করে, ইস্যু 210 একক, ক্রয় 410 একক 11.80 টাকা করে, ইস্যু 310 একক, 31 তারিখ কারখানা হতে পণ্য ফেরত 40 একক, গুদাম রক্ষক 29 তারিখে 40 একক মাল ঘাটতি পেয়েছেন। করতে করতে বলছে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে ক্রয়ের পরিমাণ যেগুলো ক্রয় লিখে আছে সেই এককগুলো যোগ করলে ক্রয়ের পরিমাণটা বের হয়ে যাবে। আমরা জানি ক মানে হচ্ছে 2 নম্বর, তাহলে এখান থেকে যেগুলো ক্রয় আছে সে এককগুলো যোগ করলে তোমাদের ক্রয় বের হয়ে যাবে। আর খতে বলা আছে 1/7/9/29 তারিখে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। আর ঘতে বলা আছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা। তাহলে আমরা আজকে 1 এবং 2 করব, আমরা ঘটা পরে ক্লাসে করাব। 2017 তৃতীয় পত্রে 9 কতে বলা আছে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট ক্রয়ের একক হচ্ছে, দেখো তোমরা প্রশ্ন দেখে দেখে বুঝবা, 7 তারিখে 200 একক, তারপরে আসো 16 তারিখে 350 একক, আর 21 তারিখে 410 একক। তাহলে মোট হচ্ছে 960 একক মাল ক্রয় করে।
আর ক্ষত দেখো 4টা তারিখ দেওয়া আছে, বলা আছে 4টা তারিখের ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, মানে ফার্স্ট ইন আগে আগের মাল আগে ছাড়া পদ্ধতি, লাস্ট ইন মানে পরের মাল আগে ছাড়া পদ্ধতি, এটা হচ্ছে আগের মাল আগে ছাড়া পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাই দেখো ঘরটা তোমরা এইভাবে করবা, তারিখ বিবরণ, তারপরে ঘরটাকে মাঝখানে ভাগ করবে আগমন মানে হচ্ছে ক্রয়, তিনটে ভাগ করবে, একক হার পরিমাণ বিক্রয় বা ইস্যু, আবার একক হার পরিমাণ ব্যালেন্স বা জের একক হার পরিমাণ, একটা ঘরকে তিনটা তিনটা করে করবা, তাহলে তিন তিরিকা নয় দশ এগারো, মোট 11টা ঘর করবা। তাহলে আসো 2015 জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স, এটা তোমাদের বইতে দেওয়া আছে। তাহলে ব্যালেন্স মানে আমরা জেরে চলে যাব, যে দেখো 400 একক আছে 5 টাকা করে, তাহলে পরিমাণ হচ্ছে 2000 একক। তাই 7 তারিখে বলা আছে ক্রয় 200 একক, তাহলে 200 একক লিখলাম, হার হচ্ছে 10.40, তাহলে পরিমাণ হচ্ছে 2080। তাহলে দেখো এখানে জেরের ক্ষেত্রে আগেরটাও রাখবো, নতুন ক্রয়টাও রাখবো, ঠিক আছে? আগেরটা যেমন 405 টাকা করে, আর ক্রয়টা পরে 210.40 টাকা করে। তারপরে আসো 9 তারিখ ইস্যু করতেছে, তাহলে এটা হচ্ছে আগের মাল আগে ছাড়া পদ্ধতি, তাহলে আগের মাল হচ্ছে 400, সে 400 লিখলাম, তারপরে 410 ইউনিট তারা ইস্যু করে, তাহলে আগের মাল 400 আছে, 400 পুরাটা 5 টাকা করে লিখলাম, আর পরের মাল থেকে নিলাম 10 একক, তাহলে 10.40 104 টাকা, তাহলে এটা চলে গেল 200 থেকে 10 বাদ দিলে 190, তাহলে 190 10.40। তারপরে আবার আসো ইস্যু করতেছে 40 একক, তাহলে এখানে একটাই মাল আসে 40, 10 টাকা 40 পয়সা 416, তাহলে ব্যালেন্স থাকতেছে 150, 10 টাকা 40 1560। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, আমরা পরে ক্লাসে করাবো তোমাদেরকে ওয়েটেড অ্যাভারেজ। আজকে তোমরা এগুলো ভাষায় করো, প্র্যাকটিস করো, একটু চ্যাপ্টারটা রিডিং করবা। তো মেয়েরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।